ব্যাকমে চ্যানেল সোনালের রান্নাবান্নাতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো লাউয়ের খোসা ভাজা। তো এটা আমি কেমনভাবে বানাচ্ছি আপনারা দেখুন। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি লাউয়ের খোসা, যেটা আমি ঝিরি ঝিরি করে কেটেছি, আর নিয়েছি পেঁয়াজ একসাথে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভাজবো। তো রেসিপিটা দেখুন আমি কেমনভাবে এটা ভাজছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। এবার আমি এই লাউয়ের খোসা আর পেঁয়াজটা আস্তে করে ছেড়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেব কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি আঁচটা একটু কমিয়ে দেব, লো ফ্লেমে ভাজাটা হবে। এবার আমি দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউয়ের খোসা ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রান্নার ভিডিও রান্নার নোটিফিকেশানগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।